নমস্কার, কেমন আছেন সবাই? আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝোল। তো একদমই অল্প সময়ের মধ্যে কিভাবে টেস্টি পমফ্রেট মাছের ঝোল রান্না করা যায় এবং হেলদি প্রসেসে অল্প মশলা দিয়ে, তো সেটা কিন্তু আজকে দেখাতে চলেছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। পমফ্রেট মাছটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর কিছুটা লবণ। এবার আমি পমফ্রেট মাছটাকে মেখে রেখে দেবো 10 মিনিট মতো। তো দেখুন, মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে 1 চামচ সর্ষে নিয়েছি, 2 কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ। এতে সর্ষেটা বাটার সময় তিত হয়ে যায় না। তো এইভাবে সর্ষেটা বেটে রেখে দেব। তো দেখুন, সর্ষেটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে গুলে রেখে দেব এটাকে। তো ব্যাস, এইটুকু মশলাই আমি পুরো রান্নাটা ইউজ করব, আর কিন্তু কোনো এক্সট্রা মশলা ইউজ করব না। তো এবার কড়াই বসিয়ে নিয়েছি, মাছটা ভেজে নেব। এখানে আমি 3-4 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেলটুকু দিয়েই মাছটা ভেজে নেব। একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তেলটা কিন্তু গায়ে ছিটায় না মাছ ভাজার সময়। তো এবার একে একে পমফ্রেট মাছগুলো সব আমি ভেজে নেব। তো পমফ্রেট মাছ আমি 3 থেকে 4 মিনিট করে এক একটা মাছ ভেজে নেব। তো দেখুন, এখানে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার সব মাছগুলো তুলে নেব। আমি আর এক্সট্রা তেল ইউজ করছি না, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 2 টুকরো করে, কিছুটা কালো জিরে, আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। তো এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। একদম অল্প মশলায় এভাবে কিন্তু পমফ্রেট মাছের ঝোল রান্না করলে ভীষণই টেস্টি হয়। আপনারা ভাবতেও পারবেন না এতটা টেস্টি হয়। তো একবার কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি একদম লো আঁচে ঢেকে দিয়ে রেখে দিলাম 1 মিনিট মতো। তো দেখুন, মশলা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যে আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা, সেটা। তো এটা দিয়ে কিন্তু বেশি একটা মশলাটা কষানো যাবে না, তাহলে কিন্তু সর্ষে বাটাটা তিত হয়ে যেতে পারে। তো আমি একটুখানি জল অ্যাড করে দিলাম যাতে সর্ষে বাটাটা পুড়ে না যায়, আর পুড়ে গেলেই তিত হয়ে যাবে। এক মিনিট মতো মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার আমি গরম জল অ্যাড করছি। এখানে আমি 1 কাপ মতন জল দিচ্ছি। তো বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, তাহলে কিন্তু অতটাও টেস্টি হবে না যতটা টেস্টি হওয়ার কথা। তো যাই হোক, আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার আমি একে একে সব মাছগুলো এর মধ্যে ছেড়ে দেব। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা ইউজ করছি, চিড়ে রেখেছিলাম আগের থেকে। তো এবার ঢেকে রেখে দেব 5 মিনিট মতো, অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। তো 5 মিনিট হয়ে গেছে আর মাছের ঝোলটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো আমি আরও 2 মিনিট এভাবে একটুখানি ফুটিয়ে নেব। যেহেতু ঝোলটা অনেক বেশি আছে, তার জন্য আমি ঝোলটা একটু টানিয়ে নিচ্ছি। 2 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি, আর এভাবে ঢেকে আরও 2 মিনিট রাখবো, তারপরে সার্ভ করব। তো দেখুন, পমফ্রেট মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে।